কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ও বায়োটেকনোলজি দপ্তরের আয়োজনে শুকনো ফুলের হস্তশিল্প তৈরির ট্রেনিং। পাতা ঝরার সময় চলছে বসন্ত, সেই সাথে ঝরে চলেছে রং বেরঙের বিভিন্ন ফুলও। শীতকালীন শেষের দিকে গাঁধা, পলাশ, শিমুল, অশোক, করবী, জবা, বোগেনভিলিয়ারের মতো রঙিন ফুল, বেল, টগর, গন্ধরাজ, রজনীগন্ধা, কাঞ্চন, এ ধরনের নানান সাদা ফুলের নির্যাস থেকে তৈরি হতে পারে সুগন্ধ। ভেষজ আবির বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহৃত রং এবং রং বেরঙের শুকনো ফুল সাজিয়ে বিভিন্ন হস্তশিল্প, ঘর সাজানোর উপকরণ, গ্রিটিংস কার্ড, যা উপহার হিসাবে এবং ব্যবসায়িকভাবে কাজে লাগিয়েও স্বনির্ভর হতে পারে ছাত্রছাত্রীরা। এই রকমই শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো এক হস্তশিল্পের ট্রেনিং। প্রধান অতিথি হিসাবে ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মানস কুমার সান্যাল, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক গৌতম পাল, অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক ডক্টর এস কে দত্ত, অধ্যাপিকা কে কা সরকার। তারা সকলেই আশাবাদী এই ধরনের কর্মশালার ফলে সৃজনশীলতার মধ্য দিয়ে অর্থ উপার্জনের সুলুক সন্ধান পাবে ছাত্রছাত্রীরা। ট্রেনিং শেষে প্রত্যেকেই শংসাপত্র দেওয়া হয় তাদের কর্মদক্ষতার উপর বিচার বিশ্লেষণ করে। অন্যদিকে ছাত্রছাত্রীরা উৎসাহিত অতি সাধারণ বিষয়গুলোকে উপস্থাপিত করে এত সুন্দরভাবে তা সংরক্ষিত করা যায় এবং বিভিন্ন হস্তশিল্প তৈরির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরায় খুশিতে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।